দেখেন, অনেক হাজার হাজার ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তো আমার এখন অনেক অনেক ভাই। তো যেসব মেয়েদের হলো ভাই বেশি থাকে, তো তারা অনেক সাহসী থাকে, অনেক স্ট্রং থাকে। হ্যাঁ, তো ওই যে বলে না, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো একটা কথা, ঘরে কি অবস্থা, তারা সেই দিকে খেয়াল না দিয়ে, মনোযোগ না দিয়ে অন্যের দিকে তাদের, আপনারা নিজেদের সংসারের দিকে ফোকাস করেন, নিজেরা ভালো থাকার চেষ্টা করেন, সেটাতে আমার মনে হয় আপনারা বেশি লাভবান হবেন। আসসালামু আলাইকুম সব জান কলিজা ভাইয়া আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে জান কলিজা আপু এই জন্য বললাম কারণ কিছু কিছু ভাইয়ারা সবসময় এসে বলেন আমার কলিজার আপু, তো সেই জন্য আমিও আজকে আপনাদের বলছি যে আমার সব কলিজার আপু ভাইয়ারা, কারণ হলো আপনারা এত এত ভালোবাসা আমাকে দিচ্ছেন, এত এত ভালোবাসা আসলেও আমার জন্য অনেক বড় পাওয়া। তো সেই জন্য আর কি, আপনারা ছাড়া তো আমার এই পেজ অচল, আপনারা আছেন জন্যই আমার পেজ আছে আর আমিও আপনাদের সাথে আছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে প্রথম কথা বলবো, যারা এখন আমার ভিডিও দেখছেন প্রথমে একটা লাইক দিয়ে নেন, কারণ অনেকেই দেখা যাচ্ছে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, লাইকটা আসলে আমার জন্য অনেক বেশি প্রয়োজন। তো সবাই প্রথমে একটা লাইক দিয়ে নেন, তারপরে আজকে ভিডিও দেখা শুরু করেন। আজকে হলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুলতি। আজকে এই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, তা না হলে শুধু ভিডিও বড় হয়ে যায়। তো চলেন আজকের ভিডিও শুরু করি। ভাত চুলায় দিয়েছি, ভাত অলরেডি বলক এসে গেছে, আমি হলো ভাতের চুলাটা একটু কমাই দিলাম। তো চলেন দেখাই আপনাদেরকে। এই যে দেখেন রান্নাঘরে সব কাজ কমপ্লিট করেছি সকাল থেকে, থালাবাটি ধুয়ে সব উপর করে রেখেছি আর অনেকগুলো থালাবাটি সব গুছিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এখানে আদা, রসুন, কাঁচামরিচ এগুলো সবই ঝুরি করে নিয়েছি, আর ভেন্ডি ঝুরি করেছি, আর এই যে কচুরলতি, এই কচুরলতিগুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এগুলো সবই আমি কেটে রেডি করেছি, শুধু চিংড়ি মাছটা আমার বাছা হয় নাই, তো চিংড়ি মাছ আমি বেছে নিব। তো আপনাদের ভাইয়া যেহেতু ভাজি খেতে পছন্দ করেন, সেহেতু এগুলো আমি আজকে ভাজি করব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুধু লবণ হলুদ দিয়ে ভাজি করব। তো সবাই সাথে থাকেন, কিভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করি। ভাজি বলতেই আসলে আমরা বুঝি লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করা তেলের উপরে, তো ওইভাবেই আমি করব, সেটার সাথে আমি হলো চিংড়ি মাছ দেব। তো সবাই দেখতে থাকেন, এই যে আমি চুলা কিন্তু জ্বালানো হয়নি, আমি ভাবছি যে চুলা জ্বালিয়েছি কিন্তু পরে দেখছি যে চুলা জ্বলে নাই, যাই হোক পরে জ্বালিয়ে নিয়েছি। আর এই যে লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব, তারপরে আমি হলো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষানোর পরে তারপরে হলো কচুরলতিটা দিয়ে দিব। তো আমি কচুরলতিটা ভাজতে থাকি, আর সেই সাথে সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমার তো অনেক অনেক ভাইয়ারা এখন আমার ভিডিও দেখেন, অনেক হাজার হাজার ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তো আমার এখন অনেক অনেক ভাই, তো আমি এখন অনেক স্ট্রং, কারণ যেসব মেয়েদের হলো ভাই বেশি থাকে তো তারা অনেক সাহসী থাকে, অনেক স্ট্রং থাকে। হ্যাঁ, তো আমারও এখন সেই অবস্থা। তবে গত কয়েকদিন আগে একটা ভাইয়া হলো কমেন্ট করেছেন যে আপু সারাদিন তো দেখি আপনি হলো ফেসবুকেই থাকেন, তো ভাইকে কখন সময় দেন, ভাইকে সময় দেন, ফেসবুকে না থেকে ভাইকে সময় দেন। তো ওনার কথা শুনে মনে হলো যে আমার হাজবেন্ডের জন্য আমার থেকে ওনার বেশি দরদ। তো কিছু মানুষ আমাদের সমাজে এমন আছেন যে যারা কিনা ওই যে বলে না, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো একটা কথা আছে না, যাই হোক আমার ভুলও হতে পারে, আপনারা শুদ্ধটা জানলে যদি আমার ভুল হয় তো আমাকে মানে সংশোধন করে দিয়েন। তো এইটাই হলো কথা যে নিজের খেয়ে বোনের মোষ তাড়াই, মানে নিজের ঘরে কী অবস্থা, তারা সেই দিকে খেয়াল না দিয়ে, মনোযোগ না দিয়ে অন্যের দিকে তাদের মনোযোগ থাকে। তো এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি আজকে, আর আজকে এই একটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই তো এইটুকুই শেয়ার করলাম। তো যেসব ভাইয়ারা আর কি মানে কি বলবো, এই ধরনের কমেন্ট কেউ করবেন না, যদি কারো ভালো না লাগে আমার ভিডিও দেখতে তাহলে আপনারা দেখবেন না, আর আপনারা নিজেদের সংসারের দিকে ফোকাস করেন, নিজেরা ভালো থাকার চেষ্টা করেন, সেটাতে আমার মনে হয় আপনারা বেশি লাভবান হবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ।